সিং সাহেবকে চিঠি দিয়েছিলাম, গত 12 তারিখে চিঠি দিয়েছিলাম, উনি 14 তারিখে রিফিউজ করেছিলেন, এবং সেই রিফিউজের যে সমস্ত ট্র্যাক রেকর্ড আমাদের কাছে ছিল, তারপরে আমরা 29 তারিখে ভাইস চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম, তার 7 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ন্যাচারালি যে জিনিসটা আইন অনুযায়ী হয় সেটা 3 জন কাউন্সিলর মিটিং ডাকবেন। তো সেই বিষয়টা নিয়ে উনি যখন অস্বীকার করলেন যে চিঠি পাননি, তো সেই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্ট থেকে সরাসরি একদম স্ট্রিক্টলি অর্ডার দিয়ে দিয়েছে যে অনতিবিলম্বে এক্ষুনি এই ল অনুযায়ী তারপরে রেজিস্ট্রেশনটা শুরু করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমরা 16 তারিখে মিটিং ডেকেছি এবং 16 তারিখে 3টার সময় ভিডিওশন অধিবেশন করতে আস্থা ভোটের জন্য আমরা মিটিং ডাকা হয়েছে। কতদিনের মধ্যে কী কী প্রক্রিয়া শেষ করতে হবে? হাইকোর্টের অর্ডার পরিষ্কার হয়েছে যে অনতিবিলম্বে আইন অনুযায়ী অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব, এবার শীঘ্র সম্ভব। আজকে কি চিঠি করলেন সবাইকে? আজকে সবাইকে আমরা চিঠি করেছি। ঠিক, মানে কাদের কাদের চিঠি করলেন? আমার নাম বিপিন মিত্র।